राज्य जनप्रिय मुख्यमंत्री विप्लव कुमार देव महोदय प्रथम आगरतला प्रेस क्लाबर पक्ष फोरम फर डेवलपमेंट एंड प्रोटेक्शन अफ मीडिया कम्यूनिटर पक्ष ए राज्य जनप्रिय मुख्यमंत्री के मंच स्वागत जाना सबाई के बोलो हाथे ताली दिए राज्य माननीय मुख्यमंत्री के स्वागत जाना मंच उपस्थित राज्य प्रवीणतम सम्पादक परितोष विश्वास महोदय उपस्थित जार नामे आज के मंच कर भूपेन्द्र दत्त भौमिक मंच से भूपेन्द्र दत्त भौमिक ट्रस्टर माननीय चेयरमैन संजय पाल महोदय आगरतला प्रेस क्लाबर बहुबारे सभापति सम्पादक छिलें प्रेस ट्रस्ट अफ इंडिया गुरुजी जयंत भट्टाचार्य महोदय आछेन त्रिपुरा हकार्स यूनियनेर सम्मानित सम्पादक दीपक बरज महोदय मंचे आछेन आमार बंधुबर विशिष्ट सांबादिक सेवक भट्टाचार्य महोदय आछेन मफस्सलेर कोयला शहरेर सिनियर सांबादिक जामाल उद्दीन सह राज्य प्रतिटी महकुमा एवं जिला थेके आसा सांबादिक एवं संवादकर्मी भाई ओ बोनेरा आपनारा जानें किछुदिन आगे एई शहरे एकटा बड़ निर्वाचन आपनारा देखेछेन सेटा छिल आगरतला प्रेस क्लाबेर निर्वाचन 288 जन भोटार छिल दुई तीन जन बाद दिए सबाई भोटाधिकार प्रयोग करेछेन এই শহরের যারা সাংবাদিক সবাই ভোটাধিকার দিয়েছেন প্রবীণ নবীন সম্পাদক বার্তা সম্পাদক সবাই দিয়েছেন বার্তা দিয়ে দিয়েছেন আমরা ফোরামের ব্যানারে নির্বাচন লড়েছিলাম আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি সভাপতি পদে আমরা মাত্র 4 ভোটে হেরেছি ওই দিনই আমরা বুঝে গিয়েছিলাম এই রাজ্যের সাংবাদিকরা কি চায় এই শহরের সাংবাদিকরা কি চায় তারপরে আমরা শুনেছিলাম আমাদের একটা প্রতিদ্বন্দ্বী ফোরাম আছে আমি নাম বলতে চাই না এই ফোরামের প্রেক্ষাপট এর আগে সেবক ভট্টাচার্য বলেছিলেন আজকে জয়ন্ত ভট্টাচার্য মঞ্চে আছেন আজকে সঞ্জীব দেব মঞ্চে আছেন পরিতোষ বিশ্বাস মঞ্চে আছেন ওনারা জানেন ওই সংগঠনটা কারা তৈরি করেছিল ওই সংগঠন তৈরি হয়েছিল প্রয়াত ভূপেন্দ্র তুমিকের নেতৃত্বে কমলরঞ্জন তলাবাত্র নেতৃত্বে এই ফোরামের সর্বশেষ যে কমিটি ছিল এই কমিটির দুইজন সম্পাদক ছিলেন আমি আর জয়ন্ত ভট্টাচার্য আজকে এখানে আমরা ছিলাম আছি কমলরঞ্জন তলাবাত্র ছেলে প্রথম মঞ্চে ছিলেন পরিতোষ দা আজকে আছেন সঞ্জীব দা আজকে আছেন কিন্তু ওই মঞ্চটাকে হাইজ্যাক করা হয়েছে যারা সেদিন এই মঞ্চের বিরোধিতা করেছিলেন কুচ্চার উঠে ছিলেন আজকে ভবন্দা নেই ওরা আজকে মঞ্চ দখল করে নির্বাচন আমাদের নামে কুচ্ছা করেছেন আমাদের রাজনীতিকরণ করা হয়েছে এত বড় বাজে নির্বাচন প্রেস ক্লাবের ইতিহাসে হয়নি আপনারা জানেন যে কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে একটা বিরোধী দল তাদের থেকে প্রতিনিয়ত আমাদের গালাগাল করা হতো এত গণতান্ত্রিকভাবে নির্বাচন প্রেস ক্লাবের ইতিহাসে আজকে সঞ্জীব দা তারা আছেন পরিতোষ দা তারা আছেন জয়ন্ত ভট্টাচার্য মহোদয় আছেন দীর্ঘদিন উনি ছিলেন এতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচন প্রেস ক্লাবের ইতিহাসে অতীতে কখনোই হয়নি আমরা অতীতে ভোটার লিস্ট পেতাম না প্রায় 4 ভাগে 3 ভাগ ভোটার বাইরে থাকতো এবার 288 জন ভোটার এর আগে ভোট দিয়েছে 170 জন
এবার এবার 284 ভোট দিয়েছে, মেম্বার হয়েছে 288 জন। এর থেকে বড় গণতান্ত্রিক পরিবেশ এ রাজ্যে অতীতে ছিল না। বন্ধুগণ, আপনারা হয়তো বলতে পারেন এ রাজ্যে সবচেয়ে সর্ববৃহৎ সাংবাদিকদের সম্মেলন হচ্ছে, প্রায় 560 জন রেজিস্ট্রি করেছে সারা রাজ্য থেকে, আমরা রেজিস্ট্রি বন্ধ করে দিয়েছি, অনেকে প্রেস ক্লাবে খেতে গেছে, যার দরুন আমরা প্রথম অংশে অনেককে আমরা বসতে দিতে পারিনি। অনেকে বলেছেন বড় হল নেওয়ার জন্য, আমরা পরবর্তী সময় বড় হল আমরা নেব। কি ছিল এ রাজ্যে, কি ছিল এ রাজ্যে, ছিল দুই দুজন সাংবাদিক হত্যা হয়েছে এ রাজ্যে, দেড় মাসের ব্যবধানে দুই দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে এ রাজ্যে, পুলিশের ব্যারেকে নিয়ে হত্যা করা হয়েছে, দিন দুপুরে দুজন হত্যা করা হয়েছে, যার নামে আমরা হলটার নামকরণ করেছি, সুদীপ শান্তনু হল করেছি আমরা। তখন যারা এই হত্যা নিয়ে রাজনীতি করেছিল, আমরা প্রায় 200 দিন রোহিন নবনের সামনে ছিলাম, মোমবাতি জ্বালিয়েছি, আমাদের বলা হতো মোমবাতি সাংবাদিক, আজকে তারা বিপ্লবী। এই দুজন সাংবাদিক কিন্তু বিচার পাননি, ওনারা কিন্তু বিচার হতে দেননি তখন সেদিন, আজকে ওনারা বলছেন বিপ্লবী, আজকে আমাদের গালিগালাজ করা হচ্ছে, সেদিন আমাদের নাম দেওয়া হয়েছিল আমরা নাকি মোমবাতি সাংবাদিক এই রাজ্যে। তখন যখন হত্যা হয়েছিল জিবি হাসপাতালে, কে ছুটে গিয়েছিলেন, যারা এখানে সিনিয়ররা আছেন, জয়ন্ত ভট্টাচার্য, সেবক ভট্টাচার্য আছেন, ওনারা বলতে পারবেন, বিপ্লব দেব সেদিন মুখ্যমন্ত্রী হননি, উনি জিবি হাসপাতালে ছুটে গিয়েছিলেন, তখন তাদের হাতে নিগৃহীত হয়েছিলেন উনি, আমি সামনে ছিলাম, গালিগালাজ করা হয়েছিল। তখন থেকে ওনারা ষড়যন্ত্র শুরু করেছিলেন যাতে সাংবাদিক হত্যার বিচারটা না হয়। বন্ধুগণ, অনুপ কাক একজন সাংবাদিক এ রাজ্যে মারা গিয়েছিল আইএলএস হাসপাতালে, ওনার বিল উঠেছিল অনেক বেশি, তা অনেকে জানেন না, মহসুল থেকে এসছেন, ইতিহাসটা জানানো দরকার, আইএলএস এর বিলের জন্য বড়ি আটকে রেখেছিল। আজকে যারা বিপ্লব করছেন, সেদিন আমি আইএলএস দাঁড়িয়েছিলাম, ওনারা বিলের বহর দেখে রাস্তা থেকে বেরিয়ে গেছে, সে বিলের একটা সিংহভাগ অংশ কে দিয়েছিলেন, বিপ্লব দেব দিয়েছিলেন, উনি তখন মুখ্যমন্ত্রী হননি। আমরা সেদিন ওনার কাছে গিয়েছিলাম, আমি শুধু কাউকে প্লিজ করার জন্য বলছি না, সত্যটাই বলছি, জানা দরকার সারা রাজ্যের জন সাংবাদিকদের আজকে জানা দরকার। প্রতাপ দেববর্মা, বিলোনিয়া সাংবাদিক, অনুপনা বলছিলাম আগরতলার সাংবাদিক, প্রতাপ দেববর্মা বিলোনিয়া সাংবাদিক, ওনার বউ মিসেস শিলিগুড়িতে একটা ট্রেনিং এ গিয়েছিলেন, এক্সিডেন্টে মারা গেছেন, টাকা নেই বরিয়ানার, শিলিগুড়ি থেকে বড়ি আনবে বলেছে, বাই রোডে বড়ি আনবে, বহু টাকার ব্যাপার, কে দিয়েছেন টাকা, এর আগে মুখ্যমন্ত্রী দিয়েছেন। আপনারা আজকে গালিগালাজ করছেন, অতীতে এরকম কোন উদাহরণ ছিল এ রাজ্যে? পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে, কে করেছে? এ মুখ্যমন্ত্রী করেছেন। অতীতে আমরা বহু দাবি করেছিলাম যে 1000 থেকে 2000 করার জন্য, করেনি সাংবাদিকরা, আগরতলা সাংবাদিকরা যে জ্যাকেট পরে কাজ করেন, আজকে বিলোনিয়ার সাংবাদিক, ধর্মনগর সাংবাদিক, কুমারঘাটের সাংবাদিক একই জ্যাকেট পরে কাজ করেন। আমরা সবার সহজমানটা এক করার চেষ্টা করেছি, গ্রাম বলে আমরা কখনোই ওনাদের আলাদা ক্যাটাগরি করিনি। পূর্ববর্তী বক্তারা বলেছেন এক্রিয়েশন কার্ড আগে কখনো মফস্বলে গেছে? প্রত্যেকটা মহকুমাতে আজকে এক্রিয়েশন কার্ড আছে,
प्रत्येक महकुमा कारण ना कारण क्रिएशन कार्ड आज इलेक्ट्रॉनिक चैनल मस्जिदे जावा सबा क्रिएशन कार्ड दिए सरकार क्या दिए मुख्यमंत्री दिए पूर्वते एक बक्ता থাকার ব্যবস্থা সাংবাদিকরা আজকে এসি করে থাকতে পারবেন কোনো প্রয়োজনে জরুরি প্রয়োজন হলে ফ্রিতে আসলে ফ্রিতে থাকতে পারবেন কে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী করে দিয়েছেন কি চায় ওরা কি চায় যা যা আমরা বলছি যা যা আমরা বলছি আবাসন বলেছি সাংবাদিকরা আজকে স্বাস্থ্য বিমার কথা বলেছি মুখ্যমন্ত্রী বলেছেন जो इलेक्शन पर सारा राज्य घूरते बैरिए प्रत्येक जगह धर्मनगर के शुरू कर सबरूम बक्सनगर सोनामोड़ा उदयपुर को जगह बद रखें जानते चेल सांबा की अभियोग की बक्तव्य जानते चेल की अभिमुख ते सवार खोल मेला कथा बोले रत जापन कर रत थे स्पेसिफिक जिज्ञेस करज करते कत असुविधा हमारा बोलते ना दादा कोसुविधा नहीं कि चाहिदा जैकेट समस्या बोलते जैकेट हमें पाई हाउसिंग कथा स्वास्थ्य बीमार कथा इसे राज्य माननीय मुख्यमंत्री साथ देखा कर मुख्यमंत्री बोले आो जैकेट लागू 300 जैकेट चेहरी आप आगे 220 जैकेट देवा उन्नी साथ सैंक्शन कर दिए जाए चावा हे सांबा व्यक्तिगत भाव कारो जो चाहिए ए राज्य सांबा जा चावा हे सब ही हम तर आज के अपनारा एत जन एस त्रिपुरार इतिहास एत बड़ सम्मेलन अपना जरा आ मंचे जरा आनियरारा जरा आ আপনারা যদি দেখে থাকেন দয়া করে আপনারা বলবেন কোন সালে দেখেছেন কোন ইয়ারে দেখেছেন আপনারা কেউ দেখেন এত বড় সম্মেলন আমরা জানি সাংবাদিকরা কি চায় সাংবাদিকদের মনের অভিমুখ কি আমরা জানি সেই কারণে আগরতলা প্রেস ক্লাবে আমরা সংগ্রামরশিতা জয়মতি করেছি আট বছর কারামল বলে লাভ নেই सब आम जीते एक बार छाड़ा छयरे एक बार कारण आप सारा बचर सांबादिकांबादिकांबादिक करीना सांबादिक कारो बिुदे लेलिए दीना व्यक्ति स्वार्थे क्ष करीना अफिस के बड़ करीना कारो चाकर जाना कारो बदलिर जा আমরা অহেতুক ভুল বুঝিয়ে কারোর থেকে বিজ্ঞাপন আদায় করি না কোটি কোটি টাকা আমি গাছেরও খাবো তলারও কুড়াবো আবার মুখ্যমন্ত্রীকে বকবো একসাথে কি চলতে পারে না বন্ধুরা আমরা তো হতে দেব না এগুলো ইয়েস যদি কোথাও কোনো আমাদের যদি কোনো সাংবাদিক আক্রান্ত হয়ে থাকেন গ্রেপ্তার করতে হবে প্রত্যেকটা ঘটনায় গ্রেপ্তার হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি प्रत्येक घटना ग्रेप्तार हो सजार विचार विचार अने के पूर्ववर्ती बक्तारा सजार विषय आलदा आदालत विषय निर्वाचन आगे दिन एक पत्रिका के नाम देवा जान से दिन कारा क्ज कर प्रेस क्लाब निर्वाचन के बांचाल करार्जन हरानों कारा करो जान बंदुकर এর আগে চার চারটা মামলা করা হয়েছিল আমাদের নামে সবগুলো মামলা আমরা জিতেছি ছুটে গেছে আমি জয়ন্ত ভট্টাচ সকালবেলা না খেয়ে ছুটে গেছি সারাদিন খাইনি সেদিন আমরা পত্রিকাগুলো বের করেছি আমরা যে পত্রিকা অফিসের পত্রিকা ছিল আমরা সেই পত্রিকা অফিসের পত্রিকাগুলো সসম্মানে আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি এ রাজ্যে সাংবাদিকদের আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ আমরা ভোটে জিতে আমরা বছর বছর পরীক্ষা দিই সাংবাদিকদের জন্য ভোটে জিতে আমরা বলছি এ রাজ্যে সাংবাদিকদের জন্য
আমি আবারও বলছি, কাউকে খুশি করার জন্য বলছি না, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যাবৎকাল যে কাজ করেছেন অতীতে কখনোই এই কাজ কোনোদিন হয়নি। পরিদর্শদা মঞ্চে আছেন, বিজ্ঞাপনের রেট আগে কি ছিল পরিদর্শদা বলতে পারবেন? বিজ্ঞাপনের রেটের জন্য পরিদর্শদা তারা বারবার ছুটে যেতেন, বিজ্ঞাপনের রেট বাড়ানো হতো না। আজকে ইলেকট্রনিক চ্যানেলের জন্য আলাদা বিজ্ঞাপন পলিসি আসছে, পত্রিকার জন্য আলাদা বিজ্ঞাপন পলিসি আসছে, এত লোকের কর্মসংস্থান, আমরা যারা আছেন এখানে সবাই মিডিয়ার সাথে যুক্ত কর্মসংস্থান, আপনাদের বাসে এসে টাকা না পেলে আপনাদের সংসার চলে না, এটা একটা ইন্ডাস্ট্রি আজকে, এটা একটা শিল্প। এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন আমাদের দৃষ্টিতে যা যা আছে, সিনিয়রের সাথে কথা বলে আমরা যখন যা 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 চাইছি ওনার কাছে, আমি তো মনে করতে পারবো না একটা উনি বলেছেন যে এটা হবে না কোনো, উনি নেগেটিভ না, 100% উপর উনি পজিটিভ, কোনোদিন না করেন এবং বলেননি এটা না করে এটা করে এটা না করে। আমরা বলেছি হাউজিং, বলেছে হাউজিং, আমরা বলেছি সাংবাদিকদের জন্য আয়ুষ করতে হবে, স্বাস্থ্যবীমা করতে হবে, উনি তাতেও রাজি হয়েছে। তারপরও হেয় করার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য অনেকেই মমস্যলে গেছেন, বিভ্রান্ত করতে পেরেছে আজকের মঞ্চ কি বলে, কাউকে বিভ্রান্তি করতে পেরেছে? আমি আর একটা কথা বলে শেষ করছি, এটা খোলামেলা আলোচনা করা দরকার, যেহেতু আমি একটা মিডিয়ার বড় দায়িত্বে আছি, মুখ্যমন্ত্রী নাকি সংবাদ মাধ্যমকে থ্যাট দিয়েছে, আপনাদের কাছে অনেকে গিয়ে বলেছেন, বলেননি, বলেনি গিয়ে অনেকে, অনেকে আপনাদের কাছে গিয়ে বলেছে, মহকুমা স্তরে মিটিং করে করে গিয়ে বলেছে, সাংবাদিক সম্মেলন করেছে, ধর্ণা দিয়েছে। বন্ধুগণ, ভিডিওটা অডিওটা আমার কাছে আছে, আমাদের কাছে আছে, আমরা সেটা মাননীয় গভর্নরের কাছে জমা দিয়েছি। সঞ্জয় পালের নেতৃত্বে আমরা রাজ্যের মাননীয় গভর্নরের কাছে গেছি, গভর্নরের কাছে জমা দিয়েছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেদিন, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেভাবে যখন করোনা পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা যুদ্ধকালীন পরিস্থিতি তখন গোটা দেশে গোটা বিশ্বে তৈরি হয়েছিল, সে করোনার জন্য কোনো বিশ্ব কোনো দেশ কোনো রাজ্য তৈরি ছিল না, এই রোগটার জন্য যখন সবাই ঝাঁপিয়ে পড়েছে তখন এই পরিষেবাকে ব্যাহত করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে, মিথ্যা করে কুচ্ছা করে আতঙ্ক পরিবেশ তৈরি করা হয়েছিল, সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী একটু সতর্ক করেছিলেন যে পজিটিভ নিউজ করার জন্য। সেটা কি থ্রেড হয়ে গেল? যারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন, এই একটা কথাকে বিভ্রান্ত করে কুচ্ছা রটিয়ে সারা রাজ্যে সাংবাদিকদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন হয়েছে, প্রেস ক্লাবে নির্বাচন হয়েছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে পরের দিন আমরা গিয়েছিলাম, আমরা একটা টিম গিয়েছিল, আমরা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম সেদিন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি এই সাংবাদিকদের থ্রেট দিয়েছেন? বলে না, মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা স্বাধীনভাবে কাজ করবেন, গণতান্ত্রিকভাবে কাজ করবেন, সেই কথাকে একটা বিকৃতি করে টুইস্ট করে সারা রাজ্যে সাংবাদিককে বিভ্রান্ত করা তৈরি হয়েছে, গণঅবস্থান করা হয়েছে, এখানে কত ধরনের কথা করা হয়েছে। আজকে কথাগুলো সবাই বলা প্রয়োজন, সবার জানা প্রয়োজন, আমরা মহকুমা স্তরে গিয়ে সেগুলো বলেছি। আমি শুধু এটুকুই বলবো, অতীত অভিজ্ঞতা থেকে নিজেদের বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে নেবেন, আত্মসম্মানটা অতীতে কি ছিল, এখন আত্মসম্মান কি আছে, আজকে যারা এখানে মঞ্চে বসে আছেন সবাই এ রাজ্যের সিনিয়র সাংবাদিক, আমরা পারতাম হকার বাইরে এনে হল ভরাতাম, আমরা শুধু হকার ইউনিয়নের যিনি নেতা যিনি সম্পাদক ওনাকে বলেছি আপনি আমাদের সাথে থাকবেন, কারণ উনি আমাদের একটা অংশ, ওনারা আমার ভাই, কিন্তু আমরা চাইছিলাম
মুখ্যমন্ত্রী বক্তব্য মিডিয়ার সাথে যারা যুক্ত তারা শুনো কি করেছিল কি করেছে এই সরকার মিডিয়ার জন্য অনেকে আমাকে বলেছে আপনি হেরে যাবেন আমি বলছি হেরে গেলে হেরে যাব সর্বোচ্চ ভোট নিয়ে আমি জিতেছি আমরা জিতেছি সংখ্যাগরিষ্ঠ প্যানেল আমরা পেয়েছি দুর্ভাগ্য আমাদের চারটা ভোটের জন্য আমরা প্রেসিডেন্ট পদটা আমরা পাইনি বড় ষড়যন্ত্র হয়েছিল টাকা খেলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বিস্তারিত বলবেন যারা সিনিয়র আছেন এখানে বিস্তারিত বলবেন আমি শুধু বলবো যে বিভ্রান্ত হবেন না কোথাও যদি সমস্যায় করেন আপনারা রাত্রে দেড়টায় দুটায় তিনটে ফোন করলো আমি ধরি আমাদের এবার ইলেকশন স্লোগান ছিল বিপদে যাকে পাই ভোটটা আমরা তাকে দেব ভাই এই স্লোগানে কিন্তু আমরা সবাই জিতেছি আপনাদের যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে একটা কথা বলেছেন জায়গাটার আমি সমাধান করে দিয়েছি ওয়ার্কশপ বলেছেন ডিস্ট্রিক্ট লেভেলে হবে আমি বলছি কোথাও যদি কোনো সমাধান সমস্যা থাকে কোনো কনফিউশন থাকে যত রাত্রে সম্ভব যত রাত্রে খুশি দিনে খুশি ফোন করবেন আমাকে না পারলে আমাদের মঞ্চে যারা আছেন ওনাদের সবাইকে করতে পারেন আমি তো ফোন ধরি আপনাদের সবাই আক্রান্ত হলে আমাদের পাবেন দোষীরা বিচার পাবে তো বিভ্রান্ত হবেন না আর যারা বিভ্রান্ত করছে ওদের মুখোশগুলো একটু দেখে রাখুন ওরা কারা অতীত দিনে কি করেছিল কিভাবে ওরা এত টাকার মালিক হয় আমাদের কাছে সব আটিয়ে আছে এখানে আমরা বলতে চাই না কি ওনারা করেছেন আমাদের মঞ্চে নামকরণ দিয়ে আমাদের সম্মেলনের উদ্দেশ্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি আপনারা কোনো জায়গায় কোনো কনফিউশন হলে আমার সাথে বা আমাদের সাথে আমাদের ফোরামের নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন দয়া করে কারণ প্ররোচনা হোক না হে সিনিয়র সিনিয়র হলে এ রাজ্যে তাদের কি ভূমিকা ছিল সেটা দেখতে অতীত দিনে কাদের কাছ থেকে ব্ল্যাকমেল করত প্ররোচনায় পা দেবেন না বিভ্রান্ত হবেন না আমি কথা দিচ্ছি আপনাদের আপনাদের বলছি একটা জিনিস আপনাদের যে বেসিক নিড বেসিক চাহিদা এগুলো আমি জানি বা আমরা জানি অর্ধেকের প্রায় 70% পূরণ হয়েছে বাকিগুলো 100% পূরণ হবে ধন্যবাদ সবাইকে নমস্কার।